A few months ago, a devastating fire destroyed the shops of 130 traders in Botola. AMC Mayor Deepak Mazumdar handed over 26 weighing machines to those affected traders belonging to scheduled caste on Thursday. This weighing machine is provided in a joint initiative of Municipal Corporation and Scheduled Caste Development Department. Besides, the mayor gave a message to stand by the victims on this day. কয়েক মাস আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বতলা বাজারে, বিশেষ করে সবজি বাজারের প্রায় 130 জন ব্যবসায়ী দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং আমরা আমাদের পৌর নিগম, আমাদের বিভিন্ন দপ্তর, আমরা এটা পরিদর্শন করেছিলাম এবং সেক্ষেত্রে বাজারকে আধুনিক বাজার, বিকাশসম্মত বাজার করার জন্য আমাদের পৌর নিগমের কাজ শুরু হয়েছে। আমরা ডিপিআর রেডি করেছি প্রায়, আমরা খুব সম্ভবত বাজার কমিটির সঙ্গে আমরা কথা বলেছি বিভিন্ন সময়, আমরা মার্চ মাস থেকে কাজ শুরু করবো। এটা যে কোনো মূল্যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথাও দিয়েছেন, আমরাও বলেছি যে এটা করবো, সার্বিকভাবে বাজারে সাজাবো। সেক্ষেত্রে সেদিন যারা বিশেষ করে সবজি ব্যবসায় ক্ষতিগ্রস্ত, তার মধ্যে 26 জনকে ত্রিপুরা রাজ্য সরকারের আমাদের এসসি ওয়েলফেয়ার কমিশনের পক্ষ থেকে, কর্পোরেশনের পক্ষ থেকে এবং আগরতলা পৌর নিগমের যৌথ উদ্যোগে, বিশেষ করে আমাদের এমআইসি মামদার বাপি দাসের সক্রিয় আন্তরিক প্রচেষ্টা, 26 জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে ওজন মাপার যে যন্ত্র যেটা নষ্ট হয়ে গেছিলো সেদিন অগ্নিকাণ্ডে, তাদেরকে প্রদান করা হবে। আস্তে আস্তে আমরা যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিভিন্নভাবে আছে এবং বর্তমান বর্তলা বাজারকে আধুনিক করার জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা সরকার তরফে নেওয়া হচ্ছে, পৌর নিগম থেকে নেওয়া হচ্ছে, স্মার্ট সিটি থেকে নেওয়া হচ্ছে। আমি ব্যবসায়ীবৃন্দদের সকলের সহযোগিতা কামনা করব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনরায় যাতে সুন্দরভাবে ব্যবসা করার জায়গা তৈরি করে দেওয়া যায়, পাশাপাশি বাজারকে সিস্টেমের মধ্যে আনা যায় এবং আধুনিক বিজ্ঞানসম্মত, যাতে কোনো সময় আর অগ্নিকাণ্ড, এই ধরনের অগ্নিকাণ্ড যাতে না ঘটে বা ঘটলে যাতে বিপরীত মোকাবেলা করা যায়, সেভাবে রাস্তা তৈরি করা, জলের ব্যবস্থা করা, শৌচালয়ের ব্যবস্থা করা। আধুনিক বাজার হিসেবে ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদের কথা আমি চিন্তা করছি, যারা ক্রেতারা আসেন দূর দূরান্ত থেকে। ওখানে বর্তলা বাজার এই রাজ্যের বৃহত্তম দ্বিতীয় বাজার, একটা ইতিহাস আছে। কাজে সে সপ্তাহ দিনে চিন্তা করে আমরা আধুনিক বাজার তৈরি করার চেষ্টা করছি। আজকের শুভ উদ্যোগে আমি বাপিদার সহ এসসি কর্পোরেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং বাজার কমিটির সহযোগিতা এই কাজটা আমরা করছি। নতুন যে বাজার কমিটি হয়েছে তার সার্বিকভাবে আমাদের পৌর নিগমকে সহযোগিতা করছে। আমরা আশা রাখবো ব্যবসায়ীর স্বার্থে, ক্রেতার স্বার্থে, সকলের স্বার্থে যাতে বাজারটা সুন্দরভাবে তৈরি করা যায় আগামী দিনে, সেভাবে আমরা সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। রিপোর্টার বাই প্রণব ফ্রম আগরতলা, চিনি খরাং।